হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। প্রিয়া কুমারী চ্যানেলে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। প্রথমেই দেখালাম একটা নারকেলের মালা, অনেকে বলে খুলি। যাই হোক না কেন, আগের ভিডিওতে তোমাদের নারকেলের দুধ বের করা খুব সহজভাবে দেখিয়েছিলাম, ফ্রিজের মধ্যে নারকেল রেখে কীভাবে তার দুধ বের করতে হয় গোটা নারকেলকে। আজকে দেখাবো নারকেলের খুলিতে করে চা করছি। কি চা? নারকেল চা। প্রথমেই আমি চিনি দিয়ে নিলাম, তারপরে আমি চা দিলাম দেব। তার আগে আমি একটু আদা দিয়ে নিচ্ছি, কেন আদা দিলে আমার খুবই ভালো লাগে চায়, সেই জন্য। আমি একটু মিষ্টি খাই বেশি, সেই জন্য চিনি দিলাম একটু বেশি করে, যাতে মিষ্টি মিষ্টি চা হয়। তারপরে এবার চা দিয়ে দেবো। আর এটা হচ্ছে নারকেল চা, নারকেলের দুধ দিয়ে যে চা বানিয়েছি এটা হচ্ছে সেটাই। এটা প্রথমবার খাচ্ছি আমি, খুবই সুন্দর লাগবে জানি, কেননা সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর, কেননা সবই তো খাদ্য, কিছু তো আর অখাদ্য না। যাই হোক না কেন, পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এবং ফুটেও গেছিলো, আমি একটু কমিয়ে ঠান্ডা মানে আসতে দিয়েছিলাম যাতে না বাইরে বেরিয়ে যায়, কারণ পাত্রটা তো খুবই ছোট, সেই জন্য বারবার কমিয়ে 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 সুন্দর করে ফুটিয়ে 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 বেশ চায়ের একটা কালার আসবে, আর তখনই ফাইনালি আমার চাটা হয়ে যাবে। তো এখনও পর্যন্ত হয়নি, হবে হবে বলছে, এবার আমার তো খিদেয়। দেখো চাটা কিন্তু অলরেডি ফুটছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে চাটা চারিদিকে ফুটছে এবং উতলানোর মতন অবস্থায় এসেছে। তো যাই হোক না কেন, আমি বারবার করে সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে চাটা যাতে নিচে না পড়ে যায়। তো চাটা খুবই মজার একটা চা হতে চলেছে, এটা তোমরা কেউই খাওনি, তোমাদেরকে আমি এটা দেখাবো যে কিভাবে আমি চাটা খাচ্ছি। আর আজকে মানে কি বলবো, খুবই একটা বৃষ্টির বিকেল, সেই জন্য মনে হলো যে একটু চা খাই। এমনি মোটামুটি আমি চা তেমন একটা খেতে ভালোবাসি না, তো আজকে খাবো। দেখো চাটা ফুটে মুটে একদম পুরো কমপ্লিট হয়েছে, দেখো পড়েওছে নিচে, তোমাদের ফোটানোতে দেখাতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিলো নিচে, সেই জন্য ক্যামেরা কিছুক্ষণ অফ করে দিয়েছিলাম। দিয়ে তোমাদের আমি পুরোপুরি দেখাবো। দেখো চাটা পুরো গরম ধোয়া উঠছে, এবার আমি ছেঁকে নেব, এবার খাবো, সেই জন্য ছেঁকে নিচ্ছি প্রথমে। আর আমি মালাটার মানে খুলিটার পেছন দিকটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর দেখো এতটাই গরম যে ধোয়া উঠছে। তো চাটা আমার ফাইনালি হয়ে গেল, কিন্তু দেখো খুলিটা একদম পড়েনি, অথচ পিছন দিকটা তোমাদের আমি দেখাবো যে পিছন দিকটার অবস্থাটা কী। তোমরা হয়তো মনে করছো যে হ্যাঁ সত্যি কি না, হ্যাঁ এটাই সত্যি, তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি চা করছি, অলরেডি চা করেছি, ছেঁকেছি। এবার তোমাদের পেছন দিকটা একবার দেখিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ। তো আমি মালাটার পিছন দিকটা দেখাচ্ছি, মানে নারকেলের কুলিটার, দেখো বাইরে চারিদিকটায় কালি লেগেছে, মানে ওই ওটা তো, এটা তো জলে না, এটা আগুনে দিলে জলে, সেই জন্য কালি পড়েছে, এটা তো স্টিলের পাত্র না যে কালি পড়বে না। তো যাই হোক না কেন, আমি চা নিয়ে বসে গেছি। আর এই চা করার আগে আমি দুই একটা শট করেছিলাম, যার জন্য এই অবস্থা আমার, ঘেমে জলে একেবারে, মানে এবার পাখাটা চালিয়ে আমি বসেছি আর চাটা খাচ্ছি। খুবই টেস্ট হয়েছে, খুবই, তোমরা একবার ট্রাই করে দেখো। ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।